নির্বাচন শিল্পী সমিতির, এমন নির্বাচন শিল্পী সমিতির কখনো হয়নি, দেখিনি আমি। শিল্পী সমিতির জাঁকজমকপূর্ণ নির্বাচন আমি দেখিনি। ধন্যবাদ ইলিয়াস কাঞ্চনকে, শিল্পী সমিতির কর্ণধার হতে চেয়েছে। এটি আমরা যারা শিল্পী তাদের জন্য খুবই আনন্দের সংবাদ। ইলিয়াস কাঞ্চনকে আমি যতটুকু জানি এবং সামাজিক তার যে অবস্থান, এই মুহূর্তে সে শিল্পী সমিতির প্রেসিডেন্ট হবে, শিল্পী সমিতির কর্ণধার হতে চাইবে এমনটি অনেকেই আশা করেন, আমিও আশা করি। তবু সে যে এই বিপদের দিনে এগিয়ে এসেছে নিপুণকে নিয়ে, নিপুণের সাথে অনেক ছবিতে কাজ করেছি, দেখেছি একটি ভালো দিন, শুনেছি অনেক সহযোগিতা করেছে এই কোভিডের সময় অনেক শিল্পীদের। শিল্পীরা দুস্থ হতে পারে, সব শিল্পী যে সচ্ছল হবে তা নয়, তাই বলে সাহায্য দিয়ে সেই ছবি ফেসবুকে দেওয়া এটা অন্যায়। নিপুণের কথা যে শুনলাম, এফডিসির বাইরে দাঁড়িয়ে আছে সাহায্য দেওয়ার জন্য, সেটি আমরা কখনো ছবিতে দেখিনি। অবশ্যই ধন্যবাদ জানাবো নিপুণকে, যে নীরবে সাহায্য দিয়েছে এবং সে প্রচার করে, খসরু বলে গিয়েছে এখানে যারা বসে আছে প্যানেলে, আমি যাদের চিনি সবাই ভালো মানুষ, কিন্তু নীরব, ইমন, গাঙ্গুয়া এদের সবার সাথেই কাজ করেছি, দিয়ে প্রায় সবাই ভালো মানুষ, আমার ভাই নানা সাহেব ভালো মানুষ। আমার মনে হয় এদের নির্বাচিত করলে শিল্পী সমিতির একটি পরিবর্তন হবে, সব কিছুই বুঝতে পারছি এই বক্তব্যের মাধ্যমে, এবং দীর্ঘদিন ধরে জানতে পারছি যে এই 184 জনকে বাদ দেওয়া হয়েছে শিল্পী সমিতি থেকে। থাকলে কি ক্ষতি হতো, কোনো ক্ষতি হতো কি? বাদ দিয়ে তাদের ক্ষোভ দুঃখ জীবনের কষ্ট বাড়িয়ে দেওয়া, যে এফডিসিতে তারা রাত দিন কাজ করেছে খেটেছে, সেখান থেকে তাদের অপসারিত করা অন্যায়। আমি এই অন্যায়ের প্রতিবাদ করি। আমার সামনে আমার বন্ধু, আমার ভাই আলমগীর সাহেব বসে আছেন, আমি অনুরোধ করব আপনাকে, আপনি আসবেন কিছু বলুন, আজকে বোধ হয় আমাদের বলার সময় এসেছে। আমাদের বোধ হয় বলতে হবে যে তোমরা যারাই শিল্পী থাকো তাদের সবার প্রতি অনুরোধ, তোমরা ভালো মানুষদের নির্বাচন করো, তোরা যে যা বলিস ভাই, আমার ভালো মানুষ চাই, এরা সবাই ভালো মানুষ, সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।